আজকে শুরু করছি যে হার্টের চরম সূত্র অর্থাৎ ট্রান্সফ্যাট, এই ট্রান্সফ্যাট নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ফ্যাট সাধারণত তিন প্রকার। ট্রান্সফ্যাট অত্যন্ত ক্ষতিকারক, আনস্যাচুরেটেড ফ্যাট অত্যন্ত উপকারী, এবং তিন নম্বর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা অতিরিক্ত হলেই ক্ষতিকারক, অতিরিক্ত হলেই কিন্তু এই ফ্যাটটা ক্ষতিকারক। আজকে প্রধান আলোচ্য বিষয় হলো ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাটটি আমরা বলতে পারি ম্যান মেড ফ্যাট অর্থাৎ মনুষ্য নির্মিত ফ্যাট, সবচেয়ে বিপজ্জনক ফ্যাট। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ভারতীয় একটা সংস্থা, এটা রিসার্চ করে পেয়েছে জাতীয় উদ্যোগের মাধ্যমে। সেই নিউজে বলা হয়, সেই গবেষণা, ভারতবর্ষের 4.41% মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ট্রান্সফ্যাট। বিজ্ঞান যত এগোচ্ছে আমরা একদিকে অনেক উপকারী দিক, ক্রিয়েটিভ জিনিস পাচ্ছি, এবং তেমন বিজ্ঞানের খারাপ কিছু কিছু জিনিস আমাদের সামনে দেখতে পাচ্ছি যা আমাদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তার মধ্যে একটি প্রধান হলো ফুড ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রি আমাদেরকে দারুণ উপহার দিচ্ছে, বিস্কিট খাচ্ছি, চিপস দিচ্ছে আমাদের। আমরা কি জানি এই বিস্কুট বা চিপসের ভিতরে কি আছে? আমরা যে দুঃখিত হব, দুঃখিত, পৃথিবীতে ফুড ইন্ডাস্ট্রি হওয়ার পরে মৃত্যুর ধরনটা বদলে গেছে। কিভাবে? বিজ্ঞানীরা দেখলেন ফুড ইন্ডাস্ট্রি বা মজার মজার খাদ্য তৈরি করছেন, বিস্কুট তৈরি হচ্ছে, চানাচুর তৈরি হচ্ছে, পেস্ট্রি তৈরি হচ্ছে, প্যাটিস তৈরি হচ্ছে, নানান ধরনের রং মানে মুখরোচক খাবারগুলো তৈরি হচ্ছে, কিন্তু খাবারগুলো তেমন মচমচে হচ্ছে না, সুস্বাদু হচ্ছে না, টেস্টি হচ্ছে না, বেশি দিন টেকে না, অর্থাৎ সংরক্ষণ করা যাচ্ছে না। এই সংরক্ষণ করার মাধ্যমে এমনভাবে এই ম্যানমেড বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন রকমের প্রিজারভেটিভ দিয়ে এমন সুন্দর সুন্দর খাবার তৈরি করছে যে খাবারগুলো সুন্দরভাবে কি করে একে মচমচে, সুস্বাদু, টেস্টি, দীর্ঘদিন একে খাওয়ার উপযোগী করে রাখা যায়, না হলে তো কোম্পানির লস হয়ে গেল। বিজ্ঞানীরা একটা দারুণ উপায়, উপায়টা কি আমরা জানি? তাই প্রত্যেকটা খাবার তেলের ভূমিকা আছে, ভোজ্য তেল, ভেজিটেবল অয়েল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট অয়েল। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনেশন পদ্ধতিতে কি করলো, কঠিন করে ফেলল তেলকে, লিকুইড তেলকে পরিণত হয়ে গেল কঠিন ট্রান্সফ্যাটে। এই ট্রান্সফ্যাট দিয়ে তৈরি হলো বেকারি পণ্য, বিস্কিট, চানাচুর, ফ্যাস্ট্রি, যত ফুড আছে। বাহ, টেস্ট বেড়ে গেল, মচমচে হয়ে গেল, সুস্বাদু হয়ে গেল, টেস্টি হয়ে গেল, সহজে নষ্ট হয়নি ফলাফল। প্রত্যেকটি বেকারি প্রোডাক্টে আছে ট্রান্সফ্যাট। এই ট্রান্সফ্যাট 4.4% মৃত্যুর কারণ। আপনি যখন উচ্চ তাপে ভোজ্য তেলকে ফোটাতে থাকবেন, ফুটিয়ে কি তৈরি করছেন? পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া, সামোসা, লুচি, পুরি, জিলাপি, এই খাবারগুলো প্রত্যেকটা খাবারে থাকছে ট্রান্সফ্যাট। এই তেল উচ্চ তাপে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ফোটানোর ফলে রূপান্তরিত হচ্ছে ট্রান্সফ্যাট। কোন কোন খাবারে ট্রান্সফ্যাট পাওয়া যায় আমরা দেখি আপনাদের সামনে। এবার যেসব খাবারে ট্রান্সফ্যাট থাকে, এক নম্বর ডালডা বা বনস্পতি ঘি, কিছু মার্জারিন, এস্টিতে থাকে, বেকারি সমস্ত পণ্যতে থাকে, চিপস, বিস্কিটস, চানাচুর, পেটিস, যত ফ্রাইড ফুড আছে, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, জিলেপি, সিঙ্গাড়া, সমোসা, লুচি, পুরি, চপ, বেগুনি, পেঁয়াজ, এবং ফ্রোজেন পরোটা, সিঙ্গাড়া, সমোসা, চিকেন ফ্রাই, এগুলো হচ্ছে ম্যান মেড। আর কিছু ন্যাচারাল ফুড আছে যেখানে অল্প পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, গরু, ভেড়া, ছাগল, দুধ, মাখন, ঘি। সেই জন্যে এই খাবারগুলো যখন আপনি অতিরিক্ত খাচ্ছেন আপনার শরীরে ট্রান্সফ্যাট প্রবেশ করছে। এই ট্রান্সফ্যাট শরীরের মধ্যে কতটা ক্ষতিকারক, আপনার ট্রান্সফ্যাটযুক্ত খাবার দেবেন উপকারী কোলেস্ট্রল HDL-কে অর্থাৎ কমিয়ে দেবে, আর ক্ষতিকারক আপনার শরীরের ভয়ঙ্কর কোলেস্ট্রল, ক্ষতিকারক কোলেস্ট্রল LDL-কে বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ LDL কোলেস্ট্রল আপনার হৃদরোগের জন্য দেয়, হার্ট অ্যাটাকের জন্য দেয়, আপনার স্ট্রোকের জন্য দেয়, আপনার উচ্চ রক্তচাপের জন্য, এমনকি অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার জন্য দেয়। কি হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে কি হচ্ছে হঠাৎ করে দেখতে পাচ্ছি আমরা, অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার ক্ষতিকর কোলেস্ট্রল LDL। তো ট্রান্সফ্যাটযুক্ত খাবার যখন দিনের পর দিন আপনি বছরের পর বছর খেতে থাকবেন, কিছু রোগ আপনার নিত্য সঙ্গী হয়ে যাবে, আপনার হতে পারে, আপনার পরিবারের হতে পারে, আপনার অন্য সমাজের লোকেদের হতে পারে। দেখেন আমরা নিত্যদিন ট্রান্সফ্যাট খাচ্ছি, করোনারি হৃদরোগ, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিস, অ্যালজাইমার ডিজিজ এবং ডিমেনশিয়া। তার মানে বুঝতেই পারছেন আপনারা কি মারাত্মক ডিজিজ। যে ফ্যাট, বিভিন্ন রকমের তেলকে যখন বারবার রিপিটেডলি হিটেড করা হয় এবং হিটেড করার ফলে ওর ভিতরে একটা কম্পাউন্ড তৈরি হয় বা একটা যৌগ তৈরি হয়, এই যৌগটার নাম হচ্ছে চিলেটিন কম্পাউন্ড। এই চিলেটিন কম্পাউন্ড যখন ওই চিলেটিন কম্পাউন্ডে যখন বিভিন্ন রকমের তেলে ভাজা, সিঙ্গাড়া, জিলেপি, বুদিয়া, তারপরে বিভিন্ন রকমের ফ্রাইড ফুড যেগুলো তৈরি করা হয়, সেই তেলের ভিতরে কিন্তু চিলেটিন কম্পাউন্ডগুলো থাকে, এবং তার সাথে সাথে থাকে কি ট্রান্সফ্যাট। এই দুটো জিনিসই কিন্তু একত্রিতভাবে অবস্থান করে। এই দুটো জিনিস যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন বিভিন্ন রকমেরভাবে মডার্ন লাইফস্টাইল ডিজিজ, থাইরয়েড, কোলেস্ট্রল, তারপরে হচ্ছে ফ্যাটি লিভার, তারপরে হচ্ছে
অ্যাথ্রোস্ক্লেরোসিস, হার্টের বিভিন্ন রকমের ডিজিজ, হার্টের ব্লকেজ এবং মারাত্মক ডিজিজ যেটা নন কমিউনিকেবল ডিজিজ, সেই সমস্ত রোগগুলো তৈরি করে। অর্থাৎ এর পিছনে কোনো জীবাণু নাই, কিন্তু আপনার রোগটা তৈরি হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন যে চিলেটিং যে যৌগগুলো তৈরি করে সেগুলো কি করে দেখুন, আপনারা অবাক হবেন। আপনাদের এই জন্যই অ্যাওয়ারনেস করছি, আপনারা অনেকেই শিক্ষিত মানুষ, অনেকেই এডুকেশন সম্বন্ধে যথেষ্ট নলেজ আছে, আপনারা অনেকেই বোঝেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করবেন যে আপনাদের লাইফস্টাইলটা যদি একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, তাহলে অনেকেই কিন্তু এই সমস্ত রোগগুলোর হাত থেকে রেহাই পাবেন। দেখুন এই চিলেটিন যৌগগুলো ইরেগুলার হার্টবিটস অর্থাৎ কার্ডিয়াক বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, আজকে দেখবেন ঘরে ঘরে অ্যালার্জির সমস্যা, রিয়াকশন মেওয়াকার উইথ দ্য ইউজ অফ সাম চিলেটিন যৌগ, যেমন ধরুন বিভিন্ন রকমের স্কিনের সমস্যা তৈরি হয়, র্যাশ, অ্যাজমা, একজিমা, তারপরে বিশেষ করে যে ব্রঙ্কাল অ্যাজমা সেটাও কিন্তু দেখা যায়, অ্যাজমা অ্যাটাক এবং সিভিয়ার হাইপার সেন্সিটিভিটি এর ভিতরে কিন্তু পড়ে। এবং তার সাথে সাথে কি হতে পারে দেখুন, এটা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেই সব ক্ষেত্রে অ্যানাফাইলেটিক শক, অর্থাৎ অ্যানাফাইলেটিক শক দেখা যেতে পারে এবং ইভেন শেষে মৃত্যু পর্যন্ত মানুষের ঘটতে পারে। তাই আমার এটা অ্যাওয়ারনেস করার দরকার, তাই আপনাদের সামনে এটা প্রেজেন্টেশন করলাম। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমাদের সময় নাম্বার ওয়ান ক্লাড ডিজিজ ছিল ডায়রিয়া, কলেরা। এরপরে আমরা শিক্ষিত হলাম, সচেতন হলাম ডায়রিয়ার বদলে হৃদরোগে মুক্তি স্বরূপ, সচেতনতা সুন্দর ডায়রিয়া থেকে ঘুরে পুরো হৃদরোগে কনভার্ট হয়ে গেল। গত বছর একটা ভারতের টাইমস অফ ইন্ডিয়ার একটা পত্রিকাতে একটা প্রকাশিত হয়েছিল যে ভারতবর্ষে যত রোগ মারা যাচ্ছে তার ম্যাক্সিমামই এই নন কমিউনিকেবল ডিজিজ, বা অর্থাৎ যার পিছনে কোনো জীবাণু নাই, যার পিছনে কোনো অন্য কোনো জীবাণু নাই, সেই সমস্ত রোগগুলো নন কমিউনিকেবল ডিজিজ, সেটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে আমাদের প্রকাশিত হয়েছিল, সেটা আপনারা দেখতে পাবেন। যদি ঘাটাঘাটি করেন অবশ্যই, যারা পড়াশোনা করেন তারা অবশ্যই দেখতে পাবেন। তো মাঝে মাঝেই এই ডিজিজগুলো নিয়ে প্রকাশিত হয় এবং আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন সেখানকার রিপোর্টেও কিন্তু প্রকাশিত হয়েছে এই ডিজিজগুলো কতটা ভয়ঙ্কর, এই ট্রান্সফারগুলো কতটা ভয়ঙ্করভাবে কাজ করে। আমাদের শরীরে যখন প্রবেশ করে আমাদের যে রোগগুলো আলোচনা বললাম সেই রোগগুলো কিন্তু দুর্ধর্ষভাবে বেড়ে যায়। ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, এই রোগগুলো মারা যাচ্ছে প্রায় 73% মানুষ, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 36% মানুষ কিন্তু মারা যাচ্ছে হার্ট অ্যাটাক। বিশ্ব হার্ট দিবসের একটা 5 তরুণীর মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে আছেন। আপনি বুঝতেই পাচ্ছেন, আপনি যদি দেখেন, আপনারা যদি দেখেন ভারত এবং বাংলাদেশে হোটেল এবং বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্ট অনেক ব্যবসা চলছে না, সাইকেলের ব্যবসা চলছে না, বা কিন্তু ওইসব ব্যবসা বর্জন করে বাদ দিন, এখন আপনি ফাস্টফুডের দোকান করেন, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চলবে ব্যবসাটা। রোগী কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা নিজেরাই রোগী তৈরি করি, রোগী হচ্ছি, এবং রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টগুলো কিন্তু রোগ তৈরি করছে। এখন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে রোগ কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। এই তৈরি করার ফলে কিন্তু আজকে নিজেদের রোগ নিজেরাই যেহেতু তৈরি করছি, তাই আমাদের নিজেদের দায়িত্ব, নিজেদের রোগগুলো আমরা নিজেরাই কীভাবে সারাবো সেটা আমাদের দায়িত্ব নেওয়া দরকার। তাই আমাদের হেলথ অ্যাওয়ারনেস দরকার, এবং এই হেলথ অ্যাওয়ারনেসের বিষয়ে আমি দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি এবং দীর্ঘদিন এই সমস্ত রোগগুলো আলোচনা করি, এবং আপনারা যতটা পারেন আপনাদের বন্ধু বান্ধব এবং আপনাদের অন্যান্য যে রিলেটিভ আছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, এবং এইরকমভাবে যদি অ্যাওয়ারনেস বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনারা এই খুব সহজেই কিন্তু এই সমস্ত রোগগুলো চিরতরে দূর করতে পারবেন। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরেই শুনতে পাবেন না যে এই বাড়ির অমুক একজন লোক হার্ট অ্যাটাকে মারা গেল, ওই একজন বাড়ির লোক এই স্ট্রোক হয়েছে, বা হঠাৎ করে রাতের বেলায় কথা বলছেন সকালবেলায় সেই ব্যক্তিটা মারা গেল। তার মানে কিন্তু এই রোগগুলো আপনার নিজের হাতেই আছে। তাহলে আপনারা যদি একটু অ্যাওয়ার, একটু যদি সচেতন হন, তাহলে খুব সহজেই কিন্তু এই রোগগুলো নিরাপদভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমার এই বক্তব্যের প্রধান উদ্দেশ্য হলো একটা কথা বলতে চাই, কোনো প্রাণীকে সুস্থতা অর্জন করতে হয় না, সে কিন্তু ন্যাচারালি পেয়ে যায়, সেটা নিজে নিজেই কিন্তু পেয়ে যায়। সে কে কী করতে হবে, একদম আমরা এটা সত্যিই বাস্তববাদী যে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী কিন্তু নিজের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা কি করে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করে। কিন্তু একমাত্র মানুষই এই নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করে, জীবনযাত্রার পরিবর্তন করে কিন্তু নতুন ভয়ঙ্কর রোগের সৃষ্টি করছে। আজকে আসুন, একা কিন্তু আমরা পারবো না, আমি পারবো না, আপনাদের যৌথ প্রচেষ্টা যদি থাকে, হেলথ অ্যাওয়ারনেস যদি বাড়াতে পারেন, তাহলে আমরা যৌথভাবে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই মারাত্মক যে
ফ্যাটের শত্রু যে ট্রান্স ফ্যাট, সেই ট্রান্স ফ্যাট যদি আমরা বর্জন করতে পারি এবং মিনিমাম ওয়েটে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু এই রোগের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। বাঘকে আপনি পেঁয়াজি খাওয়াতে পারবেন না। বাঘকে যদি আপনি 365 দিন পেঁয়াজি খান, তাহলে কিন্তু বাঘ নিজেই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যাবে। কিন্তু দেখেন ন্যাচারালি সে মাংস খাচ্ছে, কিছু হচ্ছে না। বুনা করে খাওয়ান বা স্ট্রোক রান্না করে খাওয়ান, কিন্তু তার স্ট্রোক হয়ে যাবে। এখন আমরা যদি সুস্থ থাকতে চাই, সুস্থতা অর্জন করতে হবে, এই জন্যই জানতে হবে কি খাবেন এবং কি খাবেন না। আজকের এই আলোচনার বিষয়ে বলতে চাই, আপনি ট্রান্সফ্যাট যুক্ত খাবার বর্জন করুন, তবে প্রত্যাশা করতে পারেন আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে ধাবিত হবেন।